ময়নাগুড়ি ব্লকের পুটিমারি মথুরা মোহন উচ্চ বিদ্যালয়ে তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে পাইপ পরিবর্তনের তীব্র প্রতিবাদ জানিয়ে ডেপুটেশন প্রদান করল আজ। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের রাজারহাট পুটিমারি মথুরা মোহন উচ্চ বিদ্যালয়ে দুপুর 12টা নাগাদ পুটিমারি স্কুল সংলগ্ন এলাকায় একটি মিছিল করার পর বিদ্যালয়ের হেড অফিসে গিয়ে ডেপুটেশন প্রদান করেন। তাদের দাবি, 3 বছরের আগে পাই পরিবর্তন করা যাবে না, 23শে ডিসেম্বর মিটিং বাতিল করতে হবে। এ নিয়ে যুব তৃণমূল কংগ্রেসের ময়নাগুড়ি 2 নম্বর ব্লক সভাপতি বলেন যে দীর্ঘদিন থেকে ময়নাগুড়ি 2 নম্বর ব্লকের বিভিন্ন বিষয় নিয়ে সমস্যা চলছে এবং পুটিমারি স্কুলে পাই অফিস থেকে পাই পরিবর্তন হওয়ার একটি নোটিশ এসেছে। এর কারণে এদিন দলের নির্দেশে বার্নিশ অঞ্চলের তৃণমূল যুব কংগ্রেস এবং ছাত্রছাত্রীরা অভিভাবকরা সেখানে সামিল হয়েছেন। 1 নভেম্বর তাদের কমিটি গঠিত হয়েছে এবং 1.5 মাসের মধ্যে তাদেরকে পরিবর্তন করে DI অফিস থেকে নতুন করে 2 জনকে সুপারিশ করা হয়েছে। এ বিষয়ে ময়নাগুড়ি যুব তৃণমূল কংগ্রেসের 2 নম্বর ব্লক সভাপতি মনোজ দেবনাথ বলেন, এর পেছনে ময়নাগুড়ি 2 নম্বর ব্লক সভাপতি শিবশঙ্কর দত্তের হাত ধরেই এটা করা হয়েছে এবং এটি নিয়ে যে অরাজকতার সৃষ্টি হয়েছে, একটি স্কুলকে নিয়ে যে রাজনীতি চলছে, এটা নিয়ে যদি খারাপ কিছু হয়ে যায় তাহলে একমাত্র দায়ী ময়নাগুড়ি 2 নম্বর ব্লক সভাপতি শিবশঙ্কর দত্ত। তিনি আরও বলেন, বিজেপিকে যারা সাপোর্ট করে যেসব তৃণমূল কর্মীরা বিজেপির হাতে মার খেয়েছিল তাদেরকেই কমিটিতে তিনি রাখছেন। এ বিষয়ে আমাদের প্রতিনিধি শিবশঙ্কর দত্তকে কল করেন, তিনি বলেন এটা হলো সরকারের সিদ্ধান্তে করা। আজকে তারা যে ডেপুটেশনটি দিয়েছে সেটা সম্পূর্ণ সরকারের বিরোধিতা করা হলো। ময়নাগুড়ি থেকে কনক অধিকারীর রিপোর্ট আমাদের টিভি। দেখলাম অভিভাবক এবং যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা ডেপুটেশন এসেছে আর কি। অ্যাকচুয়ালি ডেপুটেশনটা কিসের জন্য যদি একটু খুলে বলেন। আচ্ছা, গত 16/12/2022 এই ডিসেম্বর মাসেই আমাদের একটা গভর্নমেন্ট অর্ডার আসে বিকাশ ভবন থেকে। সেখানে বলা হয় যে আমাদের যে নতুন যেটা রিসেন্টলি ভেরি রিসেন্ট নতুন কমিটি ফর্মেশন হলো, সেই কমিটির PI 2 জনকে চেঞ্জ করার জন্য একটা মেইল আসে এবং তার পরিপ্রেক্ষিতে আমরা চিঠিও করি ম্যানেজিং কমিটিকে যাতে মিটিং করা যায় সেই ব্যাপারে। পরবর্তীতে যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে 20 তারিখ ডিসেম্বরে আজকে একটা ডেপুটেশন হলো এবং সেই ডেপুটেশনে এটাকে বাতিল করার জন্য ডেপুটেশন দেওয়া হলো, আমরা গ্রহণ করলাম, আমরা উদ্বোধন কর্তৃপক্ষের কাছে পাঠাবো। মানে যে 2 জনের নামে বাতিল করার সুপারিশ আসলো সেই 2 জনকে পুনর্বহাল রাখার জন্য আজকে এই বিক্ষোভ। হ্যাঁ, সেটাই তো, আমরা ওনাদের কাছ থেকে ডেপুটেশন নিলাম, নেওয়া হলো, আমরা নিলাম। আমার পাশে ম্যানেজিং কমিটির সভাপতি বসে আছেন, আমরা হায়ার অফিসারের কাছে সেটা পাঠিয়ে দেবো, তারপরে ওনারা যেটা ব্যবস্থা নেওয়ার সেটা নেবেন। স্যার, আপনার নাম পরিচয়টা একটু বলুন। আমি রণদা প্রসাদ রায়, এই স্কুলের TIC। আজকে আপনারা এই পুটিমারি মথুরা উচ্চ বিদ্যালয়ে কেন জমা হয়েছে? মানে এর আগে বিফোর টাইম একটা PI কমিটি অলরেডি ফাউন্ডেশন হয়ে গেছিল, ওরা অলরেডি 10-12টা মিটিং করেছে, অলরেডি 10-12টা মিটিং করেছে। মিটিং টিটিং করার পর হঠাৎ করে একটা নোটিশ আসে, যে নোটিশ থেকে আমরা জানতে পারি যে এই কমিটিকে বাতিল করে অন্য, মানে কমিটি থেকে 2 জনকে বাতিল করে অন্য 2 জনকে রিক্রুট করা হবে। তার প্রতিবাদে আমাদের যুব তৃণমূল কংগ্রেস ওই কমিটি কোনোভাবেই আমরা বাতিল করতে দিচ্ছি না, তার প্রতিবাদে আজকে আমাদের এই জমা। কেন করলো বাতিল সেই বিষয়ে কিছু জানেন? না, কেন করলো এটা জানার জন্যই আসছে। যদি অথেন্টিক কোনো রিজন থাকে, তাহলে আমরা মেনে নিব, কিন্তু অথেন্টিক রিজন যদি না দিতে পারে তাহলে এটা আমরা কোনোভাবেই মানব না। আপনাদের কি যারা কমিটিতে 2 জনের বাদ দেওয়া হয়েছে আপনাদের কাউকে জানানো হয়েছে? কমিটিতে সদস্যদের কাউকে জানানো? সেটা একটা নোটিশ করেছে, যেটা অফিসিয়াল নোটিশ হয় আর কি। হ্যাঁ, সেই নোটিশটা কেন করা হলো, কিসের রিজনের উপরে ওদেরকে বাদ দেওয়া হলো, আমাদের সেটাই জানার বিষয়, যার জন্য আমরা হেডমাস্টার মশাইকে আজকে ঘেরাও করবো। ঠিক আছে, আর হেডমাস্টার মশাই যদি আমাদেরকে অথেন্টিক কারণ না দর্শাতে পারে তাহলে হেডমাস্টারকে ততক্ষণই আমরা আটকে রাখবো। কতজন আপনারা আজকে জমায়েত করেছেন? আমরা আজকে প্রায় 1000-এর উপরে লোক আছে, দেখতেই পাচ্ছেন আপনার ক্যামেরার কথা বলছে। কোন স্কুলে করলেন? মথুরা মোহন পুটিমারি হাই স্কুল। আপনার নাম, আপনার পরিচয়? পাপন চাকলাদার, আমি জলপাইগুড়ি জেলা যুব তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি। আমরা এখানে জমা হয়েছি
ওই যে আমাদের স্কুলে আগে যে আমার কুমুটির নাম ছিল ওই নাম বাতিল করার পরে অন্য লোককে কেন বসাইলো? তিন বছর কি ওদের হয়েছে? হ্যাঁ, কেন বসাইছে? কারা করলো এটা মনে করছে না? কারা করলো আমরা কি জানবো? যে দালালে করুক না কেন, আমরা এই মানছি না, মানবো না। আপনাদের কি কোনো নোটিশ দেওয়া হয়নি? আমাদেরকে নোটিশ দেওয়া হয়নি। আপনারা কি করে জানেন যে আপনাদেরকে বাতিল করা হলো? আমরা দেখছি। মানে নোটিশ না দিয়ে আপনাদের প্রতিনিধিকে বাতিল করা হয়েছে? হ্যাঁ, নোটিশ না দিয়ে আমাদের প্রতিনিধিকে বাতিল করা হয়েছে। এখন আপনারা কি দাবিতে এখানে স্কুলে জমা দিয়ে? কি দাবিতে? আগের প্রতিনিধি যারা যারা থাকবে এখনো তারা তারা থাকবে, অন্য লোককে আমরা নিতে দিচ্ছি না, দিব না। যদি আপনাদেরকে না দেয় তাহলে আপনারা কি করবেন? আমরা মানবো না, মানছি না। আপনার নাম? আমার নাম অর্ণবালা বর্মন, গ্রাম কোষপুরিমারি। তো ব্লক টু সভাপতি হিসেবে যুব কি জানেন কত দূরে এবং কি বলবেন এই বিষয়ে? শোনেন, দীর্ঘদিন ধরে ময়নাগুড়ি 2 নং ব্লকে একটা সমস্যা চলছে বিভিন্ন বিষয় নিয়ে। তার মধ্যেও আমি যেটা জানতে পারলাম যে পুটিমারি স্কুলের পিআই পরিবর্তন হয়েছে, একটা নোটিশ নাকি আসছে টিআই অফিস থেকে। তো সেখান থেকে এরকম একটা সাধারণ লোক মিলে আমাদের তৃণমূল যুব কংগ্রেসও সেখানে বাণী সঞ্চল তারাও সামিল হয়েছে শুনলাম। তো এটা হওয়াই স্বাভাবিক, কারণ দলের নির্দেশেই, দলের অনুমোদন ক্রমেই কিন্তু আজকে সেখানে কমিটি হয়েছিল 1 নভেম্বর সম্ভবত এই বছরই। 1.5 মাসের মাথায় তাকে পরিবর্তন করা হলো, দুজনকে পরিবর্তন করে আবার নতুন দুজনকে নাকি সুপারিশ করা হয়েছে ডিআই অফিস থেকে। তো সেখান থেকে এটা তো একটা মানে দলের মধ্যে খুব খারাপ কাজ হয়েছে। কারা করলো এটা? এটা অবশ্যই তৃণমূলের কি ব্লক সভাপতি শিবশঙ্কর দত্ত, ওনার হাত রয়েছে। আজকে যে অরাজকতা তৈরি হয়েছে, পুটিমারি একটা স্কুলকে নিয়ে রাজনীতি শুরু হয়েছে, সেটা তো উনি দায় এড়াতে পারেন না। এবং আগামী দিনে যদি এখানে যদি কোনো খারাপ কিছু ঘটে স্কুলটাকে কেন্দ্র করে, এই ম্যানেজিং কমিটির কমিটি গঠনকে কেন্দ্র করে এই পরিবর্তন করাকে নিয়ে, তার দায় ওনাকে নিতে হবে। শুধু তাই না, তো ব্লকে খুব অরাজকতা চলছে এই বিষয়ে আমি জানিয়েছি জেলাকে, আমার জেলা সভাপতি সুচিত্রা চ্যাটার্জিকেও জানিয়েছি যে দ্রুত এটা সমাধান করবার জন্য আজকে এক নায়কতন্ত্র চলছে, একাই সব কিছু, আমি একাই যা খুশি তাই করব। আজকে বিজেপির লোক যারা দুদিন ক্রাইসিস পিরিয়ডে যারা বিজেপি করতো, বিজেপিকে সাপোর্ট করতো, তৃণমূলের যারা আমাদের একনিষ্ঠ কর্মী, যারা বিজেপির হাতে মার খেয়েছে, যাদের তারা আক্রান্ত হয়েছে, তাদেরকে তিনি আজকে দায়িত্ব দিচ্ছেন। এই অন্যায় এটা তো কেউ সাধারণ মানুষ মেনে নিতে পারছে না, আমার যুবরাও পারছে না, কাজেই তারা আজকে রাস্তায় নেমেছে, স্কুলে ডেপুটেশন দিচ্ছে। এটা হয় স্বাভাবিক, আরও বৃহত্তর আন্দোলন হবে। আবারও বলছি, এর দায় শিবশঙ্কর দত্তকে নিতে হবে ব্লক সভাপতি হিসেবে। অন্বেষা ক্যাটারার, স্বাদে অতুলনীয়, বিশ্বাসে ভরপুর। অন্বেষা ক্যাটারার, স্বাদে অতুলনীয়, বিশ্বাসে ভরপুর। যে কোনো ধরনের অনুষ্ঠানে সুস্বাদু খাবারের জন্য নির্ভরযোগ্য ঠিকানা অন্বেষা ক্যাটারার। হোম ডেলিভারি ও বিস্তারিত জানতে যোগাযোগ করুন অসীম পাল, ফোন নাম্বার 9933902224, কলেজ পাড়া, ধূপগুড়ি।